نشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى ما فرطنا في الكتاب من شيء وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى صلى الله صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله وعلى صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه كوميلا نانغول كوت جودة پورب بازار दारुस्सलाम कमप्लेक्स मुहब्बिया दिनिया मद्रासार उद्योगे पवित्र ईद मिलादुन्नबी सल्लम एवं आजकेर ए एकादश ईसाले सब महफिलेर श्रद्धाभाजन सभापति जनाब मोहम्मद मुस्तफा कमाल आजकेर ए महफिलेर आमादेर सकलेर मुरब्बी সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি সরসিনা দরবার শরীফের ইজাজতপ্রাপ্ত এলাকার একজন বড় মাপের মুরব্বী আলহাজরত মাওলানা আবুল হাশেম আমদুয়ারি হুজুর সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নাঙ্গলকোট ও লাকসাম উপজেলা শাখা আজকের এই মাহফিলের প্রধান মেহমান
সারসিনা দরবার শরীফের বর্তমান আমিরে হেজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলার মেজো জামাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আলহাজ হযরত মাওলানা ডক্টর হাফিজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব মতজুল্লাল আলী, আমার পূর্ববর্তী বক্তা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন জাফরি এবং খুবই স্নেহের মাওলানা নেয়ামতুল্লাহ ফারুকী সাহেব, বিশেষ করে আজকের এই মাহফিলের ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি, যিনি আজকের এই মাহফিল অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বতোভাবে তার নিজের ইচ্ছা, উদ্দেশ্য এবং তার শক্তিকে তিনি ব্যবহার করেছেন, নাঙ্গলকোট পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, যিনি আগামীকালকে নমিনেশন পেপার কেনার জন্য যাচ্ছেন, এই ভালো মানুষটির সার্বিক সহযোগিতায় মূলত আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে পুনর্বার আবার এই পদে আসার সুযোগ করে দেন সকল আলামিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার ডানে বামে মঞ্চে এবং সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, দূর এবং কাছ থেকে আগত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ভাইরা, মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচি কাঁচা শিশুরা, আজকের এই মাহফিলের আয়োজকবৃন্দ, বিশেষ করে দারুস সালাম কমপ্লেক্স শাহ মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা, যেটি বর্তমান যুগের একটি আধুনিক মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার দায়িত্বশীল জোড্ডা পূর্ব বাজার দারুস সালাম কমপ্লেক্স শাহ মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসার পরিচালকবৃন্দ, সম্মানিত মদির, সংশ্লিষ্ট ওলামা ইকরাম, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুরা, এলাকার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি নির্ধারিত বিষয়ের উপরে মূলত আজকের এই আলোচনার আয়োজন করা হয়েছে, বাংলাদেশ জামিয়তে হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ এবং যুব হিজবুল্লাহ, এই জোড্ডা পূর্ব ইউনিয়ন শাখায় যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত সুধি, আমরা একটি গর্বিত জাতি, আমরা এমন এক নবীর উম্মত যার পরিচয় দিলে সব মাপ, যদি তার পরিচয় দেওয়া যায় তাহলে আমাদের কোনো জায়গায় কোনো বাধা নাই। এমন একজন নবীর উম্মত আমরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যেই নবীর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের 114টি সূরা, গোটা কোরআন দলিল হিসাবে নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল হলো কি? কোরআন। আমরা যেমন আমাদের বাড়িঘরের দলিল আছে, এই সাব কবলা দলিল যেরকম, এর মাধ্যমে যেমন মালিকানা আমাদের সাব্যস্ত হয়, ঠিক আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লামের নবুয়তের দলিল হলো কি? কোরআন। অতএব এই কোরআন যেহেতু নবীর নবুয়তের দলিল, এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডি, এর মাধ্যমে নবী করিম সাল্লামকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াতে তিনি বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা নবীর পরিচয় দিয়েছেন, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিচয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন, কিন্তু একটি মজার ব্যাপার হলো, সবচেয়ে বড় একটি ভাববার বিষয় হলো,
যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে খেতাব করে সম্বোধন করে নাম ধরে কোথাও তিনি ডাকেন নাই। পবিত্র কোরআন মজিদে যে সকল নবীর নাম এসছে অধিকাংশ নবীর নামে আল্লাহ নাম ধরে ডাকছেন। যেমন আল্লাহ বলছেন ইয়া নূহ আনিসনাইল ফুলকা, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ইয়া নূহ হে নূহ, নূহের নাম নূহ নবীর নাম ধরে আল্লাহ তাকে ডাক দিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা সূরা তহার মধ্যে তিনি ডাক দিয়েছেন নবী মুসা আলাইহিস সালামের নাম ধরে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি আছে, ডান হাতে কি আছে। ঠিক অনুরূপভাবে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে সেখানে হযরতে সফফাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নাম ধরে ডেকেছেন, তার মধ্যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালামের নাম ধরে তিনি ডাকলেন। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, এখানে ইয়া ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম ধরে তিনি ডেকেছেন। ঠিক অনুরূপভাবে আমরা যদি দেখি তাহলে আল্লাহ তাআলা হযরত নবী জাকারিয়া আলাইহিসসালামের নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এ জাকারিয়া। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ইয়া ঈসা ইবনে মারিয়াম পাশাপাশি হযরতে হুদ আলাইহিসসালামের নাম ধরেও ডেকেছেন, ইয়া হুদ। আমরা যদি লক্ষ্য করি তাহলে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নাম ধরে তিনি ডেকেছেন, কিন্তু আমাদের নবীর নাম ধরে তিনি ডাকেন, তার মানে আল্লাহ তাআলা নবীকে সম্মান দিলেন আর আমাদেরকেও তিনি শিক্ষা দিলেন যে নবীকে তোমরা কি করো, সম্মান করো। পবিত্র কোরআন মজিদের জুমলা খাবিরিয়া যেটা আছে, যেটা মেসেজ, যেটা বিবৃতিমূলক বাক্য, পবিত্র কোরআন মজিদে যে বিবৃতিমূলক বাক্যগুলো আছে, বিশেষ করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে আল্লাহ আমাদেরকে একটা বিবৃতি দিলেন, তার নিজের সম্পর্কে একটা মেসেজ দিলেন যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন। এটা কি একটা মেসেজ, এটা বিবৃতিমূলক একটা বাক্য, এটা জুমলা খবরিয়া, কথা বুঝতে পারছেন? যদিও এখানে হরফে মুশাববাবিল ফেল আছে, কিন্তু মূলত যদি এটা উঠাই দেওয়া হয় তাহলে আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, জুমলা খবরিয়া, তার মানে এটা একটা মেসেজ। যখন কোনো জায়গায় এই ধরনের কোনো মেসেজ হয় তখন তার মধ্যে ইনশা, জুমলা ইনশাইয়া, তার মধ্যে একটা আদেশ লুকানো থাকে, তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল ফেরেশতা জগৎ যখন নবীর উপরে দরুদ পড়ে কাজেই তোমরাও কি পড়ো, দরুদ পড়ো। এটা হচ্ছে পবিত্র কোরআন মজিদের এই ধরনের যতগুলো মেসেজ আছে সেই মেসেজগুলোতে একটা আদেশ অটোমেটিক লুকানো আছে। তো আমাদের মাথা তো মোটা, অনেক জিনিস আমরা বুঝি না, এই জন্য আল্লাহ তাআলা সামনে আবার ওই আদেশটা প্রকাশ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, যাতে আমাদের বুঝতে ভুল না হয়। নবীর ক্ষেত্রে নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করতে যেন আমাদের কোনো ত্রুটি না হয়। জুমলা খাবরিয়ার মধ্যে জুমলা ইনশাইয়া, তার মানে বিবৃতিমূলক বাক্যের মধ্যে আদেশ লুকানো আছে, আল্লাহ এবং ফেরেশতা জগৎ দরুদ পড়েন, এটা একটা মেসেজ, এটা একটা সংবাদ। কিন্তু এর ভিতরে লুকানো আছে যে যেখানে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন ফেরেশতারা দরুদ পড়ে, কাজেই তোমরাও কি, দরুদ পড়ো, একটা আদেশ এখানে অটোমেটিক লুকানো অবস্থায় আছে। এখানে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আপনার এই সম্পর্কে আমার চেয়ে ভালো অবগত আছে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবীর সাথে তার কি আচরণ, কোন ভাষায় নবীর সাথে তিনি কথা বলেছেন, এই ভাষাগুলো আমাদের চিন্তা করা খুব দরকার। আমরা আমাদের রাষ্ট্রপতি যিনি, তার সম্পর্কে তিনি যদি আসেন, তার সম্পর্কে তার নামের শুরুতে আমরা যে সম্মানজনক শব্দ ব্যবহার করব সেটা হলো মহামান্য। কি বাংলাদেশে মহামান্য আছেন কয়জন? একজন। এই মহামান্য শব্দটা আর অন্য কারো বেলায় প্রযোজ্য নয়, মহামান্য শব্দটি এটা প্রযোজ্য হবে আমাদের মাননীয় রাষ্ট্রপ্রধান যিনি তার জন্য মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে মহামান্য বলতে হবে। এরপরে আপনি আসেন আমাদের প্রধানমন্ত্রী যিনি, তাকে বলবো কি? মাননীয় প্রধানমন্ত্রী। এখানে মাননীয় মহামান্য থেকে চলে আসছে কি? মাননীয়। এরপরে যখন নিচে চলে আসবেন তখন আসবে সম্মানিত, তারপরে যখন আসবেন তখন শ্রদ্ধেয়, এরপরে যখন নিচে আসবেন তখন হবে জনাব। কতক্ষণ? তাহলে এই যে জনাব, শ্রদ্ধেয়, সম্মানিত, মাননীয়, মহামান্য, এগুলো কিন্তু ক্যাটাগরি আছে। ভাষা ব্যবহার করার জন্য এই শব্দগুলোর প্রয়োগ যদি কেউ না জানে, এগুলোকে যদি ব্যবহার করতে কেউ না জানে, তাহলে তার কাছে ব্যক্তির কোনো মূল্যায়ন নাই, এটাই প্রমাণিত হবে। আপনি কথা বুঝতে পারছেন? এখানে আমি মনে করি যে বাংলাদেশে এখন অশিক্ষিত লোকের সংখ্যা কম, যদি আমরা একাডেমিক সাইটে খুব আগানো না, কিন্তু টেলিভিশন এবং অন্যান্য বিষয়ে এর বর্তমান সময়কালে ফেসবুকে যেভাবে কমেন্টস করে, যেইভাবে মন্তব্য করে, তাতে মনে হয় ইচড়ে পাকা এগুলো বোধহয় সব এম এ পাস। বিশাল বড় বড় মহাপণ্ডিতগুলো ফেসবুকে কমেন্টস করে, অথচ তাদের আমরা পরীক্ষা নিয়েছি। তাদেরকে যখন আমরা পরীক্ষা নিতে যাই ভাইবা, ভাইবা নিতে গিয়ে তখন ভয় আর কাছে আসে না, সামনে আসে না, আসলে পরে সেখানে কাশি দেয়। কাশি দিলে আমরা বুঝি যে এটার করুণা। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি পালা। ওরা তখন কৌশল করে যে যাতে আর কোনো প্রশ্নের উত্তর তাদেরকে দিতে না। এগুলোকে আমরা অবশ্য চিনি, চিনি না এমনটা কিন্তু নয়। যা হোক, সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান, তিনি কিন্তু আজকে আমাদের মূল ব্যক্তি। আমি হচ্ছি উনি যেই দরবারের জামাতা, আমি সেই দরবারের একজন গোলাম। আমি হচ্ছি ওই দরবারের একজন কি? কাজে আমার চেয়ে যিনি আসতেছেন তিনি অনেক বড় মর্যাদার মানুষ, মরণ ডক্টর রুহুল আমিন সাহেব। তিনি আপনাদেরই এলাকার, অর্থাৎ কুমিল্লার, গ্রেটার কুমিল্লা এবং হুজুর কেবলার জামাতা এবং অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি আসছেন, এবং খুব সাদাসিধে মানুষ, আছে না ঠাটভাট থাকে, এগুলো কিছু নাই তার কাছে। যাক, তো আমি যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই প্রারম্ভে আমার আলোচনার শুরুতে, যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাম একটা শব্দ আমাদের হ্যান্ডবিলে কি আছে, পোস্টারে এটা আছে, এই জন্য একটা সাধারণ বুঝ আপনাদেরকে দিচ্ছি যে পবিত্র কোরআনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আল্লাহ তাআলা তার নবীকে নাম ধরে ডাকেন না, বরং নবী করিম সাল্লামকে ডেকেছেন বিউটিফুল বিউটিফুল, অত্যন্ত সুন্দর সুন্দর উপাধি দিয়ে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রসুল বলছেন, এই রিসালতের কোনোদিন ভাগিদার হওয়া যাবে না, নমিনেশন পেপার নাই, যে নমিনেশন পেপার কিনে রসুল হওয়া যায়, কোনো ভোটাভুটি নাই এটার উপরে, এটা আল্লাহ কর্তৃক রিক্রুট, আল্লাহ কর্তৃক এটা অলরেডি মনোনীত, ডিসাইডেড। আল্লাহ কাকে কাকে নবী বানাবেন এটা আল্লাহর ইচ্ছা, নবী নিজে নিজে হওয়া যায় না, নবী জনসমর্থনে নবী হওয়া যায় না। অতএব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানালেন, সেই নবী এবং রসুল যারা, রসুল আর নবী মিলে 1,24,000 অথবা 2,24,000, তবে তার মধ্যে যারা রসুল এদের সংখ্যা খুব সহজ,
এই পৃথিবীর মধ্যে রসুলের সংখ্যা অত্যন্ত সহজ, 313 জন। কত বদরি সাহাবীরা? 313 জন। যত রসুল জগতের মধ্যে এসছেন সমস্ত রসুল মিলে তাদের সর্বমোট সংখ্যা কত? 313। এবং আসহাবে তালুত যারা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন পৃথিবীর মধ্যে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ফাকাতালা দাউদ ও জালুতা ফাহাজামুহুম বিইজনিল্লাহ। কথা বুঝে গেছে? ওয়াকাতালা দাউদ ও জালুতা। পৃথিবীর মধ্যে একজন দাম্ভিক শাসক এসেছিল যার নাম হচ্ছে কি? জালুত। এই জালুতকে হত্যা করেছেন হযরত দাউদ আলাইহিসসালাম, নবী সুলাইমান আলাইহিসসালামের পিতা। নবী সুলাইমান আলাইহিসসালামের পিতা তিনি ছিলেন একেবারে বেটে, খুব ছোট মানুষ ছিলেন। সৈনিক হওয়ার জন্য যতটুকু উচ্চতা দরকার, সিনার মাপ যতটুকু দরকার, তার মধ্যে এটা ছিল না। তিনি ভাইদেরকে দেখার জন্য বেড়াকে এসেছিলেন, আর সেই মুহূর্তে যুদ্ধের ডাক পড়েছিল। তো উনি যখন আইনে জালুত অতিক্রম করে আসছিলেন, তখন এই জালুত নামে একটা ঝর্ণা, সেখানে কিছু পাথর তাকে ডাক দিয়ে বলল যে আমাকে সাথে নেন, আপনার কাজে লাগবে। তিনটা পাথর তিনি সাথে নিয়েছিলেন, এই তিনটাই ছিল অ্যাটেম বোমা। মুসলমানের জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। আল্লাহ নিজেই বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর সৈন্য সামন্ত কত এটাকে হিসাব করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দলে যে 9 জন ব্যক্তি ছিলেন, মক্কার কাফেররা বদরের যুদ্ধে 70 জন যখন তারা মারা গেল, জাহান্নামী হল, তখন তাদের ফ্যামিলির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আমাদের এই আপনজনদের যারা হত্যা করেছে মুসলমানদের, তাদের যদি কেউ মাথার খুলি এনে দিতে পারো, তাহলে এক একটা খুলির বিনিময়ে 100টা করে উট পুরস্কার দেওয়া হবে। কাজে 100টি উট অনেক মূল্য। 100টা উটের এই পুরস্কার নেবার জন্যে তারা 7 জন ব্যক্তি, কোনো কোনো বর্ণায় তার চেয়ে বেশিও, তারা নবী করিম সাল্লামের কাছে গিয়ে সেখানে নিজেকে মুসলমান প্রকাশ করে তারা বলল যে নবী, আমরা তো আগে ইসলাম গ্রহণ করেছি, আমাদের দেশে কোরআনের চর্চা কম, আমরা কোরআন শিখতে আসছি, আমাদেরকে শেখাবেন এবং কিছু কারি সাহেব দেবেন, আমরা নিয়ে যাব। এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে তারা নবী করিম সাল্লামকে ধোকা দিয়েছিল। নবী করিম সাল্লাম তাদের শিক্ষার ব্যবস্থা করলেন, অল্প পরেই তারা বলল যে আমাদেরকে এখন কিছু কারি সাহেব দেন, তারা আমাদের দেশে গিয়ে কোরআন শেখাবে। তখন নবী করিম সাল্লাম 9 জন সাহাবি কারি তাদেরকে বলছেন কাদের দিলে হয়, তখন ওরা বাছাই করে যে 9 জন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যাদের তরবারির আঘাতে ওই মক্কার কাফেরদের আপনজনদের মৃত্যু হয়েছে, এরা ওই 9 জনকে বাছাই করে প্রস্তাব করলো যে আমাদের সাথে 9 জনকে দেন। এদের উদ্দেশ্য ছিল খারাপ। ওই 9 জন সাহাবির মাথা দিয়ে তারা এক একটার বিনিময়ে 100 করে উট পুরস্কার নেবে। সম্মানিত শ্রুতি, যখন তারা মদিনা থেকে রওনা করলো, সাহাবায়ে কেরাম রওনা করলেন, পথিমধ্যে একটি পাহাড়ি এলাকায় তাদের উপরে এই কাফেরদের পক্ষ থেকে আক্রমণ শুরু হলো, এবং সেই আক্রমণে দেখতে দেখতে সেখানে তারা 7 জনকেই ওই মুহূর্তে শহীদ করে দিল। বাকি হযরতে যায়েদ ইবনে দাসানা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসানা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠেছিলেন। পাহাড়ে ওঠার পরে কোনো মতেই নামবেন না, কাফের তারা দেখালো যে আমাদের এই ধনুকের যে রশি এটা আমরা খুলে ফেলেছি, তার মানে এখন তোমাদেরকে তীর মারার কোনো শক্তি আমাদের হাতে নাই, তোমরা আসো আমরা কিছু বলবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ ইবনে দাসানা তারা সাহস করে, তারা তো বুঝতে পেরেছেন যে এখন ইসলামের কারণেই তাদেরকে জীবন দিতে হচ্ছে, ইতোমধ্যে 7 জন জীবন দিয়ে দিয়েছেন, তারা শহীদ হয়ে গেছেন। এই 2 জন উপর থেকে নিচে নামার সাথে সাথে তারা সেই ধনুকের রশি দিয়ে 2 জনকে বেঁধে ফেলল, এবং এর মধ্যে দেখতে দেখতে হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল।
এখন তাদের পালা যে একজনকে তারা জীবিত রাখলো, যে জীবিত অবস্থায় তারা তাকে নিয়ে যাবে, আর বাকি আটজনের মাথা কেটে এই কল্লাগুলো নিয়ে তারা এক একটা উটের এক একটা কল্লার বিনিময়ে 100 করে উট পুরস্কার নেবে। সম্মানিত সুধি, ঠিক এই মুহূর্তে যখনই তারা ছুরি নিয়ে রেডি হয়েছে তাদের মাথা কাটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বৃষ্টি দিলেন মুষলধারে, সাতজনের মাথা কাটার সময় এত প্রবল বৃষ্টি হলো যে বৃষ্টির কারণে লাশ কোথায় ভেসে গেছে কোনো খবর নাই। বাকি হযরতে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একমাত্র দুইজন মানুষ, একজন জীবিত আর একজনের লাশ সামনে। তারা যখন তার মাথা কাটবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আকাশ থেকে এত মৌমাছি পাঠিয়ে দিলেন, মৌমাছির দল, যে গোটা আকাশ অন্ধকার হয়ে যখন তাদের উপরে মৌমাছির আক্রমণ শুরু হয়ে গেল সবগুলো পালিয়ে যাওয়া শুরু করলো। এই মুহূর্তে হযরতে যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশও তারা আর খুঁজে পেল না। বাকি একজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল তারা মক্কার মসজিদে আয়েশা তারিম, যেখানে হাজি সাহেবরা উমরা বাঁধেন। মসজিদে আয়েশা থেকে মাত্র 20 গজ দূরে এখানেই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা বেঁধে রাখল। এক পর্যায়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের এক বাচ্চার থেকে একটা ছুরি হাতে নিয়ে নিয়েছিলেন। হাউমাউ করে ঘরের মেয়েরা চিৎকার দিয়ে উঠলো যে আমাদের বাচ্চাকে সে মেরে ফেলবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে যে না, আমরা এমন জাতি না, অতএব তোমাদের যা করার করো। তাকে বলা হলো ছুরি দিয়ে দেন, উনি সাথে সাথে দিয়ে দিয়েছেন। এরপরে তারা তাকে অনেক পীড়াপিড়ি করেছিল যে আপনি কলেমা ছেড়ে দেন, আমাদের পথে চলে আসেন, ক্ষমা করে দেব। উনি বলছেন না, হবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করব না। তাকে প্রস্তাব করা হলো যে এখন আমরা জবাই করব তোমাকে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে আমাকে দুরাকাত নামাজ পড়তে দাও। এই হলো শহীদের প্রথম দুরাকাত নামাজ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট ছুরা দিয়ে দুরাকাত নামাজ পড়ে নিজেই ওই মুহূর্তে তিনি কবিতা আবৃত্তি করলেন। তিনি ডাক দিয়ে বললেন, লাস্তু উবালি হেনা উক্তালো মুসলিমান, লাস্তু উবালি হেনা উক্তালো মুসলিমান, আলা আইয়ে জামবিন কানা ফিল্লাহি মাসরাই, ওয়াদালিকা ফি দাতিল ইলাহি ইয়াশা ইউবারিকু আলা কুল্লি শিল্বি মুমাজ্জাই। তিনি বললেন যে আমার কোনো ভয় নাই, যেহেতু কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তারা আমাকে মেরে ফেলছে, কাজে এটা শাহাদাতের মৃত্যু, এই মৃত্যুকে আমি বরণ করে নিচ্ছি। যেদিকে ফিরে আমাকে হত্যা করুক না কেন, আমার প্রতিটি গায়ের অঙ্গ, আমার দেহের গোস্ত যদি টুকরো টুকরো করে, এর প্রত্যেকটার উপরে আমার প্রভু ইচ্ছে করলে তার বরকত দিয়ে আমাকে ধন্য করতে পারেন। সেখান থেকে তিনি চিৎকার দিয়েছিলেন, হে আল্লাহর রসুল, হে আল্লাহর রসুল, আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই যে আমার এই মাথাটার এই খুলিতে যেন কোনো মক্কার কাফের মদ পান করতে না পারে। দেখতে দেখতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে তারা মাটিতে পুঁতে রাখবে তা নয়, তারা সিদ্ধান্ত নিল যে তাকে খুঁটিতে 40 দিন ঝুলায় রাখা হবে। খুঁটির মাথায় যে কেউ দেখলেই তার মনের মধ্যে ভীতি সঞ্চার হবে এবং কখনো সে ইসলাম গ্রহণ করবে না। 40 জন পাহারাদার দিয়ে দিল ওরা, 40টি ঘোড়া পাশে বাঁধা, 40 জন পাহারাদার খুঁটিতে ঝুলন্ত হযরতে শহীদ খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশকে তারা পাহারা দিচ্ছে যাতে কেউ নিতে না পারে এবং এর দ্বারা যেন দৃষ্টান্তমূলক শিক্ষা নিতে পারে। মদিনা মুনাওয়ারায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যখন খবর পৌঁছলো, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। তিনি সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো, খুবাইবের লাশ ওইখান থেকে নিয়ে আসবে। মদিনা মুনাওয়ারা থেকে 426 কিলোমিটার দূর পথ হচ্ছে মক্কা, মসজিদে আয়েশার মক্কা মাত্র 7.5 কিলোমিটার দূর, অতি কাছে একটি জায়গা। এখানে হিল, এখানে হারাম,
অতএব মসজিদে আয়েশা এটি হারামের বাইরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে রাসূল, আমি যাব আনতে, তবে আমার সাথী দিতে হবে মেঘদাদকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় সাথী হিসেবে তিনি যাকে রাখতেন তার নাম কি? মেঘদাদ। ওয়া হুয়া রাদিফু, সফরের সঙ্গী হিসেবে সবসময় পিছনে থাকতেন তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত মেঘদাদ দুজনে ঘোড়া হাঁকালেন, চলে আসলেন মক্কা মুয়াজ্জমায়। মসজিদে আয়েশায় তানিম নামক এলাকায় যখন তারা আসলেন তখন শুধুমাত্র সন্ধ্যা হচ্ছে। ওই সময় যখনই তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খুঁটিতে ঝুলানো লাশের পাশে এরিয়ার মধ্যে রেঞ্জের মধ্যে যখন চলে আসলেন তখন আল্লাহর কুদরতি ক্ষমতায় 40 জনের চোখে আল্লাহ এত ঘুম দিয়ে দিলেন যে 40 জনের নাক টেনে ঘুমানো শুরু করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেঘদাদকে বললেন, দেখো আল্লাহর কুদরতি ক্ষমতা কত বড়, এই সময় তো কোনো মানুষের ঘুমানোর কথা নয় অথচ 40 জন মানুষ এই নাক টেনে ঘুমানো শুরু করেছে, কাজেই এটা আল্লাহর পক্ষ থেকে, এটা নাসর, এটা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি বড় মদত, কাজে আসো আমি তোমার কাঁধের উপরে চড়ে ভাই খুবাইবের লাশ আমি নিচে নামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ খুবাইব যাকে জবাই করা হয়েছে যার রক্ত ঝরছে আস্তে করে তার হাতের সেই বড় বড় কাঁটাগুলো খুলে রশিগুলো খুলে তিনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বুকে জড়িয়ে ধরে নিচে নামলেন। এরপরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘোড়া হাঁকালেন মেঘদাদ এবং হযরত আলী, আলীর কাঁধের উপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ, রক্তমাখা লাশ নিয়ে মদিনার পানে মদিনার দিকে রওনা হয়েছেন। অল্প কিছু দূর যাওয়ার পরেই এরা সব ঘুম থেকে জেগে উঠে দেখে লাশ নাই। 40 জনে 40টা ঘোড়ার উপরে চড়ে কোন পাশ থেকে শত্রু এসেছে, শত্রুর ঘোড়ার পায়ের চিহ্ন কোন দিক, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যে ঘোড়া এই ঘোড়ার পায়ের চিহ্নগুলো দেখে দেখে তারা সেই দিকে জোরে জোরে তাদের ঘোড়াগুলো হাঁকানো শুরু করলো। এক পর্যায়ে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধরে ফেললো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে মিশন নিয়ে, যেই ভিশন নিয়ে এসেছিলেন, এখন এটা আনসাকসেস হওয়ার পথে, 40 জন ঘিরে ফেলেছে, লাশ এখন নিয়ে যাবেন কোথায়? সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মুহূর্তে হায়দারি ডাক দিয়ে দিলেন, ওরা কাছে ভিড়ছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, তার বজ্রকণ্ঠ, এই বজ্রকণ্ঠে যখন তিনি আওয়াজ দিলেন ওদের কলিজা থরথর করে কেঁপে উঠল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি তো খুঁটির উপর থেকে লাশ নামিয়ে কাঁধে করে ঘোড়ার পিঠের উপরে চড়ে মদিনার পানে আসা শুরু করেছি, শত্রুরা আমাকে ঘিরে ফেলেছে, লাশ ওরা কেড়ে নিয়ে নিবে, আমি কি করব? আওয়াজ আসলো তার কানে, আলী তুমি লাশ মাটিতে ছেড়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ মাটিতে রাখলেন আস্তে করে মাটি ফাঁক হয়ে গেল, সাথে সাথে বন্ধ হয়ে গেল, লাশ নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারণে বলা হয় বালিউল আর্থ, মাটির ভক্ষিত সন্তান, তার মানে মাটি যাকে ভক্ষণ করেছে। আল্লাহর হুকুমে মাটি ফাঁক হইতে কি দেরি লাগে? জরবান দেরি লাগে? মিশরের তুর পাহাড়ে যদি আপনি উঠেন, আমি উঠেছি, মিশরের তুর পাহাড়ে উঠার সময় রাস্তার ডান পাশে একটা ছোট্ট চৌবাচ্চা আছে, একটা পানির মতো একটা ছোট্ট চৌবাচ্চা, এই চৌবাচ্চার পাশে একটা ছোট্ট ওয়াল আছে, একটা দেয়াল আছে, যে দেয়ালটা ভগ্ন প্রায়, মনে হয় জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়ে যাবে, ঠিক কেমন একটি অবস্থা।
আপনি যখন তুর পাহাড়ে উঠবেন, তুর পাহাড়ে উঠার সময় আপনার মনে হবে, ফিরে আসার পরে আর মনে হয় এই ওয়ালটা আমি দেখব না, এটা এমনভাবে কায়দ হয়ে আছে যে মনে হয় আর অল্প পরেই সেটা পড়ে যাবে, জীর্ণ শীর্ণ একটা দেয়াল দাঁড়ানো। আসলে এই দেয়ালটা প্রায় 5,500-এর বেশি বছর ধরে দাঁড়ায় আছে ওই অবস্থায়। এই যে চৌবাচ্চাটা, এইখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন, ওয়ামিনহুম মান খাসাবনা বিহিল আরদ। হযরত নবী মূসা আলাইহিস সালামের সাথে যে লোকটি বেয়াদবি করেছিল, নবীকে বেবিচারের তোহমত দিয়েছিল, সেই কারুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবন্ত অবস্থায় তার পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাইয়া জীবন্ত কবরের ব্যবস্থা করেছেন। এইখানে তার জীবন্ত কবর হয়েছে, মাটি ফাঁক হয়ে তাকে জীবন্ত মাটির ভিতরে ঢুকানো হয়েছে। মদিনা শরীফের একজন মুয়াজ্জিন ছিলেন যার নাম হলো শামসুদ্দিন লামাতি। কি নাম? হযরতে শামসুদ্দিন লামাতি। তিনি 40 বছর ধরে নবীর মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন ছিলেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তার তাফসিরে কুরতুবীর মধ্যে এই ঘটনাটি লিখেছেন। কর্ডোবা ইউনিভার্সিটির এই প্রফেসর যিনি তাফসিরে কুরতুবী লিখেছেন, কর্ডোবা তাফসিরে কুরতুবী, এই তাফসিরে কুরতুবীর লেখক, তিনি বলেছেন যে শামসুদ্দিন লামাতির সাথে আমার দেখা হয়েছে। 40 বছরের নবীর মসজিদের তিনি মুয়াজ্জিন। আপনারা সকলেই জানেন আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, বা আল মুয়াজ্জিনুন জামাত, যারা আজান দেয় যদি একাধারে 7 বছর আজান দেয়, নবীজি বলছেন তাকে সাক্ষ্য সাক্ষ্য দাও যেটি জান্নাতি একজন মানুষ। 40 বছর আমার নবীর মসজিদের মুয়াজ্জিন, সেই মানুষটি তাকে শিয়ারা বিপদগ্রস্ত করলো। এই যে শিয়া, ইরানের শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়, যারা অল্প কিছুদিন আগে হযরতে দ্বিতীয় উমর, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে তারা ভেঙে ফেললো, তার স্ত্রীর কবরকে ভেঙে ফেললো এই শিয়ারা। আপনারা কতটুকু খবর রাখেন জানি না, হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার প্রথম খলিফা, এবং তিনি যেদিন ক্ষমতা নিয়েছেন, যেদিন ক্ষমতা ছাড়ছেন, এই দিনের মধ্যে, এই বছরের মধ্যে তার স্ত্রীর সাথে তার সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। দায়িত্ব পালন করতে গিয়ে তার ব্যস্ততা এত বেশি বেড়ে গেছিল, যাকে দ্বিতীয় উমর বলা হয়, যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্দেশ দিয়েছিলেন এই হাদিসগুলোকে একত্রিত করার জন্য। আমাদের যে বর্তমান জামে হাদিস, হ্যাঁ, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম দিয়েছেন যার যেখানে হাদিস আছে এক জায়গায় লিপিবদ্ধ করো। বিশাল অবদান তার, অল্প মাত্র 2 মাস আগে তার কবর ভেঙে ফেলেছে শিয়ারা, এবং তার স্ত্রীর কবর পর্যন্ত ভেঙে ফেলেছে সিরিয়ায়। সম্মানিত, শুধু এই শিয়ারা, মদিনার যিনি গভর্নর, মদিনার গভর্নরকে তারা বায়াস্ট করলো যে তোমাকে যা টাকা লাগে পয়সা লাগে সব কিছু আমরা দেব, কিন্তু আমাদের একটা কাজে সাহায্য করতে হবে, কাজের অনুমতি দিতে হবে। মদিনার গভর্নর তাকে এই শিয়ারা বলল যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর এবং উমরের কবর থেকে তাদের লাশ বের করে আমরা আগুনে জ্বালিয়ে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফযালুন নাস বাদ আল আম্বিয়ায়ে আবু বকর, নবীদের পরে যদি পৃথিবীর মধ্যে সর্বোত্তম কোনো ব্যক্তি থাকেন, সর্বশ্রেষ্ঠ যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে সে ব্যক্তির নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক, ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর বিধান পালনে হযরত উমরের জুড়ি নাই। সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন,
কোনো ইবাদতের ক্ষেত্রে হযরতে উমরের কোনো জুড়ি নাই। একদিক থেকে তিনি 31 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান। আমরা জানি অর্ধেক পৃথিবী, অর্ধেক পৃথিবী বলতে কতটুকু? 31 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ 52,000 বর্গ মাইল। এই বাংলাদেশের মতো কতটা বাংলাদেশ হবে? অথচ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল ছিল 10 বছর 6 মাস। কত বছর? এই 10 বছর 6 মাসে তার দেশে শয়তান ভিসা পায় নাই। শয়তান প্রবেশ করবে, শয়তান কি পায় নাই? ভিসা পায় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন শাসক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী একজন সাহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন শ্বশুর তিনি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান, তার শ্রদ্ধেয় পিতা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লেখাপড়া জানতেন না। এখানে এই কথাটি বলা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু নবীর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না। নবী নিজে পরিচয় দিয়েছেন, বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। যিনি শিক্ষক হয়ে আগমন করেছি তিনি নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের কোন জ্ঞান আল্লাহ আমার থেকে বাদ দেন নাই, সব আমার ভান্ডারে দিয়ে দিয়েছেন। তার ভান্ডারটা কেমন আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। আপনারা নিশ্চয়ই জীবনের বড় একটা স্বাদ নিয়ে কখনো হয়তো কক্সবাজারে গেছেন, অথবা জীবনের একটি স্বাদ নিয়ে কোনো সাগর দেখার জন্য আপনারা কুয়াকাটা গিয়েছেন। কুয়াকাটা বলেন আর কক্সবাজার বলেন, যেখানেই যান না কেন, যদি না যান তাহলে গিয়ে দেখবেন, আমার এই কথাটি প্রমাণ করবেন। আমরা রেডিওতে, আমরা পত্রিকাগুলোতে যখন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যখন প্রবল বন্যা হয়, ঝড় হয়, তখন 10 নম্বর সংকেত সিগন্যাল দেয়। আমরা গত বছর এখানে মাহফিল করে গেলাম, তখন কিন্তু সাগরে 10 নম্বর কি ছিল? সিগন্যাল ছিল। আমরা বৃষ্টির মধ্যে মসজিদে আমরা মাহফিল করে গেছি, কি বলেন ঠিক না? হ্যাঁ, এবং সেই মসজিদের ভিতরে আমার হাতে আপনারা অনেকেই বদরি সনদ, বদরির কাগজ আপনারা নিয়েছেন। সম্মানিত সুধী ভাইরা, আমার এই যে কুয়া কাটা, এটার নাম কেন? এখানে একটা কুয়া আছে, ওই কুয়াটা তারা কাটছে, এই জন্য এটার নাম হয়েছে কি? কুয়াকাটা। ওই কুয়াটাও আমি দেখে আসছি, যে আমি উদ্ধার করছি যে এটা কুয়াকাটা কেন। আমরা তো গবেষক মানুষ, পিএইচডি হোল্ডার যারা, ডক্টরেট যারা করে, তারা সবসময় মাথার মধ্যে চিন্তা থাকে যে এটা কেন হইল। একদিন হয়তো আমি আপনাদের কাছে আবিষ্কার করছি জোড্ডা নামটা আসছে কেন, কথা বুঝতে পারছেন কোনখান থেকে এটার উৎপত্তি। নিশ্চয়ই একটা ইতিহাস, একটা ব্যাকগ্রাউন্ড আছে। সম্মানিত সুধী, আমার ভাইরার বাসা থেকে মাত্র 2 মিনিটের পথ হচ্ছে কুয়াকাটা সাগর। বিশাল বড় বড় ওরা হোটেল করেছে এই সাগরে, অথবা পত্রিকায় অথবা আপনারা রেডিওতে শুনবেন যে যখন সমুদ্র উপকূলবর্তী এলাকায় বন্যা ঝড় ইত্যাদি শুরু হয়, তখন রেডিও তাদেরকে সংবাদ দেয় যে তোমরা এখন কূলে চলে আসো, নৌকা জেলে যারা তাদেরকে নৌকা নিয়ে কূলে আসতে হয়। সম্মানিত সুধী, এই সাগরের মধ্যে যারা মাছ ধরে সবাই কিন্তু মধ্য সাগরে যেতে পারে? বড় বড় শিপগুলো পর্যন্ত মধ্য সাগরে ভয়ে যায় না, এরা সবসময় কাছে থাকে। একটা তার মধ্যে স্পন্দন, কথা বুঝতে পারছেন, একটা জার্কিং তার মধ্যে হয়, সবসময় একটা ঢেউয়ের একটা তাল থাকে। আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ জেলে মাছ ধরতেছে, কি কয়টা সাগরে ধরতেছে? একটা না, অনেক সাগর না, আমি বলছি বঙ্গোপসাগরের কথা। বঙ্গোপসাগরে এই হাজার হাজার লক্ষ লক্ষ জেলে মাছ ধরতেছে, সাগর কয়টা? একটা। তাহলে এই একটি সাগরের মধ্যে তারা মাছ ধরতেছে, সবাই কি একরকম মাছ পায়? চোখে কি মাছ দেখে? জাল ফেলার পরে তারপর মাছ পায়, কেউ করাল মাছ পাচ্ছে, কেউ ইলিশ পাচ্ছে, কি বলেন ঠিক না? কেউ পাঙ্গাস পাচ্ছে, কত রকম মাছের শেষ নাই, কেউ রূপসী মাছ পাচ্ছে।
এই সাগর তাও এটা উপসাগর, বঙ্গোপসাগর একটা উপসাগর, এটা পুরা সাগর না। এর মধ্যে হাজার হাজার জেলে তার নৌকা দিয়ে সেখানে ডুবুরি না ডুব দিচ্ছে, মাছ উঠাচ্ছে। সাগর যেমন মহান, পৃথিবীর সমস্ত সাগরকে একত্রিত করলে যত বড় হয়, এই মহান সাগরগুলো সারা পৃথিবী জগৎ সমূহ যদি একত্রিত করা হয়, আমার নবী সাল্লামের জ্ঞান এলেম তার চেয়েও বেশি। এই সাগরে মাছ ধরার জন্য নেমেছিলেন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ডুবুরি হয়ে তিনি মণিমুক্তা নিচ থেকে এনেছেন। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ, আল্লামা শরফুদ্দিন বসিরি রাহমাতুল্লাহ আলাইহ বলেছেন, বিশাল সাগর মহাসাগর, তার ভেতরে জেলে কতটুকু জ্ঞান নেয়, কতটুকু মাছ সে সংগ্রহ করতে পারে, সাগরের মহাভাণ্ডার মাছে পরিপূর্ণ, মণিমুক্তায় পরিপূর্ণ। আমার আল্লাহ বলেন, ইয়াখরুজু মিনহুম আল-লুলু ওয়াল মারজান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান। সেন্ট মার্টিনে যান, সেখানে প্রবাল দেখবেন, লুলু মারজান সমুদ্রের তলে মণিমুক্তা, এগুলো আহরণ করতে যারা যান তারা আলাদা ধরনের ডুবুরি হয়ে থাকে। প্রিয় নবী ইসলামকে বলা হয়েছে, নবীজি দয়া করে বলবেন মণিমুক্তা কেমনে তৈরি হয়, সাগরের নিচে মণিমুক্তা তৈরি হয় কেমনে। প্রিয় নবী ইসলাম কোনোদিন সাগরের নিচে তিনি ডুব দেন নাই। আমাদের মহানবী মহাজ্ঞানের অধিকারী, মহাজ্ঞান ভাণ্ডারের মহাসমুদ্র নবীজি, তিনি বলেন, ইদা মুতিরাতি সামাউ তাফাত্তাহাতিল আসদাব, যখন আকাশের প্রথম বৃষ্টি পড়ে সমুদ্রের পানিতে, তখন সমুদ্রের নিচে পড়ে থাকা ঝিনুকগুলো, আসদাব, সাদাফুন শব্দের অর্থ হচ্ছে ঝিনুক, ইদা মুতিরাতি সামা, আকাশ যখন পানি দেওয়া শুরু করে, আকাশের থেকে যখন পানি বর্ষণ হয়, তাফাত্তাহাতিল আসদাব, তখন সমুদ্রের নিচে পড়ে থাকা ঝিনুকগুলো ভেসে উঠে মুহা করে দেয়, তাফাত্তাহাতিল আসদাব। আকাশের বৃষ্টির ফোঁটা পানি মুখে যদি পড়ে, আস্তে করে মুখটা বন্ধ করে সমুদ্রের তলে চলে যায়, আর ওই ফোঁটা পানি থেকে মণিমুক্তা তৈরি হয়। নবীজি মণিমুক্তা তৈরির উৎস সম্বন্ধে তিনি আমাদেরকে জানালেন, পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত বলতে পারে নাই। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী ভাইরা আমার? যদি এক ফোঁটা পানি পড়ে, এক ফোঁটা পানি যদি কোনো ঝিনুকের মুখে পড়ে, তাহলে সেই ঝিনুক থেকে যে মতিটা তৈরি হয়, যে মণিমুক্তাটা তৈরি হয়, এটাকে বলা হয় দুর্রাতুন ইয়াতিমা, এতিম, একটা মাত্র মণি তৈরি হয়েছে, মুক্তা তৈরি হয়েছে। আর যদি ফোঁটা দুইটা পরে তিনটা, তাহলে দুই তিনটা জোড়া এতিম আর হয় না, এতিম হলে তো একটা, একটাকে এতিম বলে। নবী করিম সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি একা নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাম বলছেন, ওই এতিমটাকে সাহায্য করো। যে লোকটা একা কি কি পড়তেছে, নামাজ পড়ছে, এই এতিমটাকে তোমরা কি করো, সাহায্য করো। তার মানে তার সাথে সঙ্গী হয়ে তোমরা ডবল অথবা তিনজনে মিলে জমাতের সাথে নামাজ পড়ো। ওকে এতিম অবস্থায় নামাজ পড়তে দিও না, এতিম মানে একা, এতিম মানে কি একা, কি বুঝতে পারছেন? এই জন্য মসজিদে গেলে একটু লেট হলেও যে লোকটা উজু করতেছে তাকে একটু নিয়ে, যাতে নামাজটা যেন জমাতের সাথে দুইজন বা তার অধিক জন নিয়ে যেন আপনি পড়তে পারেন, মনে থাকবে।
একা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তে তিনি বলছেন এটা এতিম একলা পড়তেছে, এই এতিমটাকে তোমরা সাহায্য করো। তার মানে যারা তাড়াতাড়ি উযু করে তার পিছনে তোমরা যোগ দাও যাতে একটা জামাত হয়ে যায়। ইয়াদুল্লাহি আলাল জামা মান সাজ্জা সুজ্জা ফিন্নার।